এখানে অনুষ্ঠিত হচ্ছে এটা আপনারা ভালো বলতে পারবেন কারণ আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উপজেলা ইউনিয়নে আপনারা প্রোগ্রাম করেন অনুষ্ঠান করেন বলতে পারেন আমার মনে হচ্ছে আজকে আমাদের এই ছোট অনুষ্ঠান হলেও এটা খুবই পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক হয়েছে সব প্রতিনিধিবৃন্দরা কিন্তু এখানে তাদের মতামত ব্যক্ত করেছেন সাংবাদিকবৃন্দ তারা মতামত ব্যক্ত করেছেন এবং আমি আজকে যারা সাংবাদিকবৃন্দ এখানে আছেন আমাদের সাংবাদিক আমরা বেশি ডাকিনি কারণ হচ্ছে আমাদের একটা সীমাবদ্ধতা ছিল এখানে প্রোগ্রামটা সেটা এখানে সাংবাদিক প্রতিনিধি দুইজন তার বেশি বলা ছিল না তো এই কারণে আমরা দুইজনকেই দেখেছি আসলে কিন্তু আরও সাংবাদিক আছেন যাই হোক আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা নিজ উদ্যোগে এসেছেন আজকের অনুষ্ঠানটি আপনারা পত্রপত্রিকায় অনলাইন বিভিন্ন মাধ্যমে প্রচার করবেন কারণ নদী নিয়ে প্রচার প্রচারণা এবং আমার কাছে যেটি মনে হয় যে জনসচেতনতার অভাব এটা একটা মূল কারণ নদীর বিষয়ে আমাদের কোনো চিন্তাতেই না ভাবনাতেই না এরকম একটা বিষয় তবে জাতীয় নদী রক্ষা কমিশন অভিভাবকের দায়িত্ব নিয়েছে এবং জাতীয় নদী রক্ষা কমিশন কিন্তু ব্যাপকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বিভিন্নভাবে প্রচার প্রচারণা বলেন সরাসরি এই যে সমীক্ষা বলেন তারপরে এই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ বলেন তারপর আইনগত ব্যবস্থা বলেন প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসক ইউনদের সঙ্গে তারা বিভিন্ন রকমের কোয়ার্ডিনেশন এবং কার্যক্রম বাস্তবায়ন সকল কাজ কিন্তু হচ্ছে এবং আপনারা দেখেছেন যে ঢাকার বিভিন্ন নদ নদীতে এই যে তুরাগ নদে সহ তারপরে যে বুড়িগঙ্গা নদে এরকম কিন্তু ব্যাপকভাবে কিন্তু উচ্ছেদ অভিযান চলেছে এগুলোও কিন্তু নদী রক্ষা কমিশনের সুপারিশের ভিত্তিতেই কিন্তু তারাই কিন্তু মূল কি বলবো ইন্সপিরেশন তারাই কিন্তু মূল স্পৃহাটা দিচ্ছেন পেছন থেকে বাস্তবায়ন করছে হচ্ছে কারণ নদীকে কেন্দ্র করে কিন্তু অনেক কি বলবো যে স্টেক হোল্ডার তারা জড়িত এখানে নদী রক্ষা কমিশন তো আসেই এখানে হচ্ছে ওই যে কি বিআই মালিকপুরের যে মাথা খাল সেগুলো মালিকের ভাড়া পেয়ে গেছে ফসলটা উঠাইতে অনেক কষ্ট হয় ফসলটা হওয়ার পর ওই পাকার আগেই জলটা ঢুকে যায় এমন ভাবে যদি আপনারা কাজটা রাস্তা হয়েছে